এই অধ্যায়ে আমরা রোটেট, রিফ্লেক্ট এবং চয়েস টুল নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা কোনো অবজেক্টকে বা কোনো লেখাকে যদি নিজের ইচ্ছে মতো ঘোরাতে চাই, যেমন ধরুন এটিকে আমরা এখন ঘোরাবো, তাহলে শুধু এখানে রোটেটে ক্লিক করে যদি আমরা এভাবে ঘোরাই আমাদের নিজের ইচ্ছে মতো, আমরা যেদিকে ইচ্ছে এভাবে ঘোরানো যাবে, কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাণে যদি আমরা এটিকে কোনো অ্যাঙ্গেলে ঘোরাতে চাই তাহলে আমাদের এভাবে কোনো অবজেক্টকে সিলেক্ট করে এবার রোটেট টুলে ডাবল ক্লিক করে এখানে আমরা যদি 90° দিয়ে ওকে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 90° অ্যাঙ্গেলে এটি এই অবজেক্টটি ঘুরেছে। কিংবা যদি এই 90°তে আমরা যদি আরেকটি রূপ দিতে চাই, যেমন ধরুন আমরা এটিকে এখানে যেটি আছে এটি ঠিক এভাবেই থাকবে, শুধু আরেকটি ক্রিয়েট হয়ে 90° অ্যাঙ্গেলে ঘুরে যাবে। তো এই জন্য সিলেক্ট করে 90° তো এখানে আছে, এবার কপি দেব। তো কপি দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে 90° অ্যাঙ্গেলে ঠিক ওটির মতো আরেকটি এখানে ক্রিয়েট হয়েছে। তো এভাবে আমরা রোটেট টুলটি ইউজ করতে পারি। এছাড়া রিফ্লেক্ট টুল আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে এই রিফ্লেক্ট টুলের সাহায্যে আমরা কোনো অবজেক্টকে ক্রিয়েট করার জন্য সমান দুই পাশের দুইটি নির্ধারণের জন্য, সমান রূপ ধারণের জন্য আমরা এই রিফ্লেক্ট টুলটি ইউজ করতে পারি। এবং কোনো অবজেক্ট ক্রিয়েট করার জন্য এই রিফ্লেক্ট টুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন ধরুন আপনি একটি পাতা ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনি যদি এখানে একটি পাতার এক পাশের অংশটি যদি এখানে ক্রিয়েট করেন, তো ক্রিয়েট করা হয়ে গেল। এখন এই পাশের পাতার অংশটি ঠিক এটির সমান করে যদি আপনাকে নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই রিফ্লেক্ট টুল সিলেক্ট করে নিয়ে এখান থেকে আপনি এই অবস্থায় ভার্টিক্যাল 90° রেখে আপনি যদি কপি দেন, তো কপি দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশের অংশের ঠিক একই রূপে এই পাশে আরেকটি অংশ এসে সেট হয়েছে। তো এভাবে কোনো এক পাশের অংশকে ঠিক অপর পাশে রিফ্লেক্ট করে আনার জন্য আমাদের এই রিফ্লেকশন টুল ইউজ করতে হবে। এছাড়া এই রিফ্লেকশন টুলের পরের যেটি আমরা দেখতে পাচ্ছি চয়েস টুল, এটির সাহায্যেও সুন্দর সুন্দর অবজেক্ট ক্রিয়েট করা যায়। যেমন ধরুন আপনি কোনো অবজেক্ট এভাবে ক্রিয়েট করলেন, তো এই অবজেক্টটি ক্রিয়েট করার পরে আপনি যদি চাচ্ছেন এটি তুলনামূলক কিছুটা ফ্ল্যাকের মতো বা অন্য কোনো আকৃতির রূপ ধারণ করছে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে এটিকে টুইস টুল সিলেক্ট করে নিয়ে আপনি এভাবে ধরে বিভিন্ন অ্যাঙ্গেলে এটিকে রূপ ধারণ করতে পারবেন। দেখুন, এছাড়া আপনি যদি এখান থেকে একটি স্টার, আমি এখান থেকে একটি স্টার সিলেক্ট করে নিয়ে এটিকে এভাবে ক্রিয়েট করে ফিল কালার রেখে লাইন কালার নান করে দিয়ে এখানে যদি আমি এটিকে এই টুইস্ট টুলের সাহায্যে যদি এভাবে ঘোরাই, এবার যদি নর্মাল করি, নর্মাল করে এবার আমি এখান থেকে দেখুন যদি অন্য একটি রং পাল্টিয়ে
দেই। তো দেখুন কত সুন্দর অবজেক্ট এখানে ক্রিয়েট হয়েছে। তো এভাবে আমরা রিফ্লেক্ট এবং রোটেট ও টুইস্ট টুলটি ব্যবহার করে আমরা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবো।